আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা এইচএসি পরীক্ষা দিয়েছো তোমরা সকলেই জেনে গেছো কখন তোমাদের এইচ রেজাল্ট পাবলিশড হবে তোমরা সকলেই জানো যখন এইচএসি রেজাল্ট পাবলিশড হয় তখন কিন্তু শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটগুলোতে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে থাকে তবে ওই সময় কিন্তু ওয়েবসাইটগুলোতে ঢোকা যায় না কারণ হাজার হাজার শিক্ষার্থীরা তাদের রেজাল্ট জানার জন্য ওই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে ফলে সাইটগুলো ডাউন হয়ে যায় তখন শত চেষ্টা করেও কিন্তু ওয়েবসাইটগুলোতে তোমরা ঢুকতে পারো না তখন তোমরা কি করবে তোমাদের তো রেজাল্ট জানতেই হবে তখন কিন্তু তোমরা এস এম এস এর মাধ্যমে খুব সহজেই তোমাদের রেজাল্ট জানতে পারবে তো কিভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়ে এস এম এস এর মাধ্যমে তোমাদের এইচ সি রেজাল্ট জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই দেখিয়ে দেবো তাহলে চলো কিভাবে তোমরা মোবাইল দিয়ে এস এম এস এর মাধ্যমে তোমাদের এইচ এসি রেজাল্ট জানবে দেখে নেওয়া যাক ভিডিও শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা প্রথমত তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদের মোবাইল ফোন থেকে এস অ্যাপটি ওপেন করবা ওপেন করার পর এখান থেকে প্লাজা আইকনের উপর ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে বন্ধুরা এখান থেকেই তোমাদেরকে মেসেজটা পাঠাতে হবে বন্ধুরা স্ক্রিন দিকে লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে টু অপশন আর একটা হচ্ছে টাইপ মেসেজ অপশন তো এখান থেকে যে টু অপশনটা দেখতে পাচ্ছ এই টু অপশনে তোমরা যে নাম্বারে এস এম এস টা পাঠাবা ওই নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছ টাইপ মেসেজ অপশন রয়েছে এখানে তোমাদেরকে মেসেজটা টাইপ করতে হবে তো কি মেসেজ টাইপ করবা আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি তোমরা এখানে প্রথমত টাইপ করবা এইচ এসি অর্থাৎ বড়ো হাতের এইচ এসি তোমরা এখানে টাইপ করবা এরপরে তোমরা স্পেস দিবা বন্ধুরা এরপর তোমরা যে যে শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ সেই শিক্ষা বোর্ডের নামের বড় হাতের ফার্স্ট থ্রি লেটার টাইপ করে নিবা স্ক্রিনের দিকে লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি ঢাকা বোর্ড দিয়ে পরীক্ষা দিয়ে থাকো তাহলে ডিএসএ টাইপ করবা এরপরে তোমরা যদি রাজশাহী বোর্ড দিয়ে পরীক্ষা দিয়ে থাকো তাহলে আর এ টাইপ করবা এরপরে তোমরা যদি কুমিল্লা বোর্ড দিয়ে পরীক্ষা দিয়ে থাকো তাহলে ও এম টাইপ করবা তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে ভালোভাবে টাইপ করে নিবা তো এখান থেকে আমি এক্সাম্পেল স্বরূপ এ টাইপ করলাম এরপরে তোমাদেরকে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদের রোল নাম্বারটা এখানে টাইপ করবে তো এক্সাম্পেল হিসাবে আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টাইপ করলাম এরপরে তোমাদেরকে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে এখান থেকে তোমরা যে কাজটি করবা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তোমরা এখানে টাইপ করবা আমি তোমাদেরকে দেখাচ্ছি টু থাউজেন্ড বন্ধুরা টু টাইপ করার পরে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ টু অপশন রয়েছে এখানে তোমরা টাইপ করবা ওয়ান তোমরা এখানে টাইপ করবা কি ওয়ান সিক্স ত্রিপল টু এরপরে তোমরা জাস্ট সেন বাটন উপরে ক্লিক করলেই কিন্তু মেসেজটা চলে যাবে এবং তোমাদের কিন্তু সাথে সাথে রেজাল্ট চলে আসবে তোমরা কোন পয়েন্ট পেয়েছ সেই পয়েন্টটা কিন্তু চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে কিন্তু তোমরা তোমাদের এইচ এসি রেজাল্ট এস এর মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবা বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ